নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী, আর আমার আজকের প্রবন্ধ রচনার বিষয় বাংলাদেশের স্বাধীনতা দিবস। আপনি যদি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক রচনা বাংলাদেশের স্বাধীনতা দিবস। ভূমিকা: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মানুষ জন্মগতভাবেই স্বাধীন, তার এই জন্মগত অধিকার যখন অন্যের দ্বারা লুণ্ঠিত হয় তখনই সে প্রতিবাদ করে ওঠে। সর্বস্বের বিনিময়ে নিজের স্বাধীনতা প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। দুশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর বাঙালি জাতিকে দীর্ঘ ২৪ বছর পাকিস্তানি শোষকদের বর্বরোচিত শোষণের নির্মম শিকার হতে হয়। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালি ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা প্রতিষ্ঠার স্বপ্নে মৃত্যুপণ সংগ্রাম শুরু করে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লক্ষ প্রাণ আর ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। ২৬শে মার্চ স্বাধীনতার পথে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এই গৌরবময় দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতা দিবস হিসাবে সমাদৃত। ঐতিহাসিক পটভূমি: পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ১৯৪৮ সালে
উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার পর থেকেই মূলত স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করা হয়। রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে রোধ করার জন্য গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালে পুনরায় উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দিলে ছাত্র জনতা পুনরায় বিক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনকে স্তিমিত করার জন্য গুলি চালানো হয়। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকে। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি এবং যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় লাভ পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিতকে নড়বড়ে করে দেয়। 1965 সালে মৌলিক গণতন্ত্রের নামে আইয়ুব খান এবং প্রহসনের নির্বাচন দিয়ে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেয়। তখন থেকেই স্বাধিকার আদায়ের লক্ষ্যে 1966 সালে ঐতিহাসিক ছ দফা দাবি উত্থাপিত হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজিয়ে শেখ মুজিবুর রহমানকে কারাগারে আটক করা হয়। কিন্তু গণ আন্দোলনের মুখে তাকে আটকে রাখা সম্ভব হয়ে ওঠেনি। 1969 সালে মুজিবুর সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়া হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে টালবাহানা শুরু করে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে জাতিকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সারা বাংলায় শুরু হয় তুমুল আন্দোলন। পঁচিশে মার্চের রাতের অন্ধকারে হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে বিপর্যস্ত জাতির স্বাধীনতা ঘোষিত হয় 26শে মার্চ।
স্বাধীনতার ঘোষণা। ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান সহ অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং মুক্তি সংগ্রামের ঘোষণা করেন। গণপ্রজাতন্ত্রী সরকার গঠন। ১৯৭১ সালে ১০ই এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি নিযুক্ত হন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম, কারণ সে সময় বঙ্গবন্ধু কারাগারে বন্দী ছিলেন। প্রথম প্রধানমন্ত্রী হন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ। ৪ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতের মিত্রবাহিনী যৌথভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ৬ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করে। ৪ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মুক্তি ও মিত্রবাহিনী যৌথভাবে ব্যাপক আক্রমণ শুরু করলে ১৩ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। সর্বশেষ ১৬ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ বিজয় লাভ করে। হানাদার বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে ঢাকার সোহার্দি উদ্যানে ৯৩,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে, ফলে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। স্বাধীনতা দিবস উদযাপন। প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা ওই দিন ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা দিবস উপলক্ষে এদেশের সর্বস্তরের জনগণ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এই দিনের অনুষ্ঠানমালা আমাদের স্বাধীনতার চেতনাকে শাণিত ও উজ্জীবিত করে। উপসংহার। ধর্ম
বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতির জীবনে স্বাধীনতা দিবস এক বিশেষ তাৎপর্য বহন করে। মুক্তির যে বার্তা আমরা 26 মার্চ তারিখে পেয়েছিলাম তা পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে অনেক তাজা প্রাণ আর রক্তের বিনিময়ে। তাই এই অর্জনকে আমরা বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের স্বাধীনতা রক্ষায় সদা সচেষ্ট থাকব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।